একদিন পর পালে বাসাবীর নাম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এম প্রতিভার পক্ষ থেকে আমি মাসুম পারভেজ, দেশি ও প্রবাসী সকলের প্রতি রইল আমার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। আজকে আমরা ইতিমখানাতে ইফতারি দিতে চলেছি। আজকের আয়োজন করেছেন সুলতানা পারভিন খালামণি, নোয়াখালী সমোয়ানি হতে সুদূর আমেরিকা প্রবাসী। খালামণি আমাকে 20,000 টাকা পাঠান ইফতারির জন্য, তার মধ্যে কিছু টাকা নিয়ে আজকে আমরা ইফতারির আয়োজন করতে চলেছি। ইতিমখানাতে এখন বেশি ছাত্র নাই, করোনাজনিত কারণে সরকারের নিয়ম অনুসারে যারা রিয়াল ইতিম তারাই শুধু আছে, তাছাড়া বাকি ছাত্র সবাই বাড়িতে। তাই এখন বর্তমানে ইতিমখানাতে 30 জন রিয়াল ইতিম ছেলেরা আছে। আমরা আজ তাদের জন্য ইফতারি আয়োজন করব, প্লাস ইফতারি শেষে তাদের খানা পিনার ব্যবস্থা করব। কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকুন। বাজার শেষে সব মিলে 3,855 টাকার বাজার করেছি আমরা। বাদ বাকি টাকা দিয়ে নেক্সট কোনো আয়োজন হবে, সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। সবাইকে খুব বেশি রিকোয়েস্ট করছি, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আমরা যারা অর্থ দিয়ে হেল্প করতে পারবো না, আমরা এই মহতী উদ্যোগকে সাপোর্ট করব, একটি লাইক করব, শেয়ার করব, কমেন্ট করে মতামত জানাবো। আজ তুমি চলেছো গহীনা ধরে, খোদারি কথা বলে ভুল পথে চলে, খোদারি কথা বলে ভুল পথে চলে, মৃত্যুর সাগরে যে বাসাবীর নাও, একদিন পর পারে বাসাবীর নাও, একদিন পর পারে। আমরা এখন আসলাম ইতিমখানাতে। এখানে ইতিমখানার যে বুয়া, দুজন খালামণি আছেন, ইতিমখানার পাকশাক করেন। তো আমরা বাবরসা নিতে চেয়েছিলাম, হুজুর বললেন এই রাঁধুনি খালামণিরাই ভালো রান্না করতে পারে, তো এক্সট্রা বাবরসা নেওয়ার দরকার নাই, তো তাদেরকে দিয়ে আজ পাক করাবো। চলুন পাকশাক দেখা যাক। সুলতানা পারভিন খালামণি নোয়াখালী সমোয়ানি হতে আমেরিকান প্রবাসী। তো খালামণি তার মৃত স্বামী রুহুল আমিন এবং তার সন্তান হাসান কবির, তার পিতা শরাকুল্লাহ, মাতা রফিকুন্নেসা, এছাড়াও নানা নানি, দাদা দাদি, শ্বশুর শাশুড়ি, মৃত বোন, ভাই এবং ভাবির জন্য দোয়া চেয়েছেন। খুব করে বলেছেন এই মৃত মানুষগুলোর জন্য হুজুর যেন প্রাণ ভরে দোয়া করে। সবাইকে ফেলে চিঠিগুলো রেখে তুমি দূরে চলে যাও, একদিন পর পারে বাসাবীর নাও, একদিন পর পারে বাসাবীর নাও। الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আজকের এই মাহে রমজানে রোসিলা করে আমাদের জীবনের সমস্ত গুনাহগাতা মাফ করে দাও ইয়া রাব্বুল আলামিন। হাদিসে পড়েছি রমজান মাসে রোজা রাখার বদলে রোজা রাখলে যে সওয়াব হয় ইয়া রাব্বুল আলামিন, ইফতারি করাইলে সেই সওয়াব হয় ইয়া রাব্বুল আলামিন। তোমার এক বান্দী আমেরিকা প্রবাসী কিছু তলবে আলেমদের জন্য এতিমখানায় ইফতারের আয়োজন করেছে, কিছু খানা পিনার আয়োজন করেছে রাব্বুল আলামিন। তুমি তার এই মহান উদ্দেশ্যকে কবুল আর মঞ্জুর করে নাও ইয়া রাব্বুল আলামিন। ইফতারের রোসিলা করে তার পরিবারের সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও ইয়া রাব্বুল আলামিন। যেই সমস্ত মুরব্বি কিরাম গহীন অন্ধকার কবর শুয়ে আছে রাব্বুল আলামিন, তাদের সকলের কবরখানা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। তার পরিবারের সকলকে তুমি ইয়া রাব্বুল আলামিন দিনদার পরহেজগার মুত্তাক হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও ইয়া রাব্বুল আলামিন। তার পরিবারের সকলকে তুমি পাঞ্জিকানা নামাজি হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আমিন। বাবা মা ইন্তেকাল করেছেন, জানি না সাড়ে তিন হাত মাটির তলে কি অবস্থা আছে রাব্বুল আলামিন। আজকের এই মাহে রমজানের রোজা করে তার বাবা মা
আমার কবরখানা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহুম্মা রাব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। بحق لا إله إلا الله محمد رسول الله একদিন পর পানে বাসাবীর নাম একদিন পর পানে বাসাবীর নাম যাইবি একা চলে সবাইকে ফেলে যাইবি একা চলে সবাইকে ফেলে খোঁজে আর পাবে না শ্যামলেই গাও একদিন পর পারে বাসাবীর নাও একদিন পর পারে বাসাবীর নাও বন্ধু তোমার হাতটি ধরে কতবার বলেছি আইরে ফিরে এলে না ফিরে দিনের তরে আজ তুমি চলেছ গহিনা ধরে বন্ধু তোমার হাতিটি ধরে কতবার বলেছি আইরে ফিরে এলে না ফিরে দিনের তরে আজ তুমি চলেছ। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমরা অনেক কষ্ট করছি আর কি, দুপুর দুইটার থেকে বাজার করলাম, রান্নাবাড়ি করা শেষ করলাম, ছেলেপেলেদের খাওয়া ইফতারি এবং তারপর ইফতারির শেষে মাগরিবের নামাজ পড়ে তাদের খানাপিনা করার ব্যবস্থা করা হয়েছিল। হুজুর ছিল না, হুজুর মসজিদে নামাজ পড়তে গেছিল, তো হুজুরের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো কেমন লাগলো আমরা আজকে আসলাম? আলহামদুলিল্লাহ, আপনাদের আসাতে খুব খুশি হয়েছি যে আজকে রমজান মাসের প্রথম রোজায় এতিম বাচ্চাদের জন্য সুন্দর খানার আয়োজন হয়েছে, এরপরেও সুন্দর ইফতারের আয়োজন হয়েছে যেটা আল্লাহর পক্ষ থেকে আসছে। তো আমি যেটা জানতে পারলাম আপনাদের মাধ্যমে, বিদেশি এক প্রবাসী খালাম্মা আমেরিকান প্রবাসী ইতিমদের জন্য এই খানার ব্যবস্থা করেছে। তো আমি দোয়া করি যে খালামুনি এই ইতিমদের জন্য সুন্দর খাবারের ব্যবস্থা করেছে, আল্লাহ তাআলা যেন এই তার দানটুকু কবুল করে নেন এবং তার যে আশা যে ইচ্ছা নিয়ে ইতিমদের জন্য খানার আয়োজন করেছেন, শুনতে পেলাম তার বংশ থেকে যারা কবরস্থ হয়ে গেছে তাদের রুহের মাগফেরাতের জন্য আমি দোয়া করি, ইতিম বাচ্চাদেরকে নিয়ে দোয়া করি যে আল্লাহ তাআলা যেন ওই কবরবাসীদের কবরের মধ্যে যেন শান্তির জায়গা করে দেন, জান্নাতুল ফেরদৌস দান করে দেন। এবং আমরা ইতিমদেরকে নিয়ে বিভিন্ন সমস্যার মধ্যে মাঝে মধ্যে পড়ি, যেরকম এমনও সময় আসে যে বাজার করার কোনো অর্থ থাকে না, তাদের সামনে ভালো খাবারও দিতে পারি না, তো আমরা মাঝে মধ্যে এরকম সমস্যা হয়ে যায়, মাসের শেষে যায় টাকা ফুরিয়ে যায়, তখন সুন্দর খানার ব্যবস্থা হয় না। আপনাদের এই টাকার উৎস কি শুধু এই বাইরে মানে যারা সহযোগিতা করে তারা, তাছাড়া কোনো উৎস নাই আপনাদের? আমাদের এখানে মানে প্রতি মাসে তো অনেক ব্যয় হয়, সাধারণ দানের মাধ্যমে প্রতিষ্ঠানটা চলে এতিমখানা, আর সেই সাথে আমাদের কিছু এতিমের জন্য কিছু বরাদ্দ হয়, আর বাদ বাকি সব মানুষের দানের মাধ্যমেই চলে। আপনার এখানে তাহলে কতজন ছাত্র আছে? আমাদের এখানে মোট ছাত্র সংখ্যা 96 জন, আর আমরা শিক্ষক 4 জন, 2 জন কর্মচারী। প্রতি মাসে অনেক টাকাই ব্যয় হয় এবং ছাত্রদের খানা দানা এদের পোশাক আদি এদের যাবতীয় প্রতিষ্ঠান থেকে বহন করতে হয়। তো এখন করোনার জন্য যাদের বাবা মা আছে তাদেরকে পাঠিয়ে দিয়েছেন? হ্যাঁ, এখন আমাদের সরকারি নির্দেশনা অনুযায়ী করোনাকালীন সময়ে সারা বাংলাদেশে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, তো প্রজ্ঞাপন জারি হয়েছে যে এতিমখানাতে শুধু যারা এতিম এদেরকে রাখার জন্য অনুমতি আছে, তাই যেগুলো শুধু এতিম যাদের থাকার মতো কোনো পরিবেশ নাই জায়গা নাই তারা এখন এই লকডাউনের সময় কোথায় থাকবে, এই কারণে
আমাদের ভাঙ্গুড়া জেলা প্রশাসক অর্থাৎ উপজেলায় যে নির্বাহী কর্মকর্তা আছেন, ইউনো স্যার বলছেন যে আপনি ইতিম যারা আছে এদেরকে আপনি রাখেন, এই কারণে আমরা ইতিমদেরকে এখানে রাখছি। যাই হোক হুজুর, শেষ সময় আমরা এখন চলে যাব, তো আপনি দর্শকের জন্য কিছু বলতে চান যারা আপনার এই যে আজকের আয়োজনটা যারা দেখতেছে বলতে চান? হ্যাঁ, দর্শকের উদ্দেশ্যে আমি বলবো যে আল্লাহ তাআলা আপনাদের যাদেরকে দেওয়ার মতো সামর্থ্য দিছেন তারা ইতিমদের জন্য সহযোগিতা করবেন। হাদিসে আসছে ইতিমদের মাথায় হাত দিলে আল্লাহ খুশি হন, এজন্য এই ভাইয়ের মাধ্যমে যতটুকু আমরা সহযোগিতা পেয়েছি আমরা আশা করব যে দর্শক যারা এই অনুষ্ঠানটা দেখছেন যাদের আপনাদের একটু পরিমাণ নম্ন পরিমাণ ইতিমদের প্রতি ভালোবাসা আছে, যাদের প্রতি কোরআন হাদিসের জ্ঞান আছে, আপনারা সহযোগিতা করবেন, এই ভাইদের মাধ্যমে দিলে ইনশাল্লাহ আমরা এখানে পেয়ে যাব। তো ঠিক আছে, যদি কেউ পাঠাতে চান মনে করেন যে আপনারা ইতিমের পাশে দাঁড়াবেন, আমরা অবশ্যই হুজুরের সাথে যোগাযোগ করবো, এখানে আসবো, আসে পৌঁছাবো। তা যাই হোক, ওই বিশেষ করে খালামুনির হচ্ছে একটা সন্তান নাই, মানে একটা সন্তান মারা গেছে, তার আব্বম্মু মারা গেছেন, তার ভাই ভাবি নানা নানি এদেরকে যেন বলছিল যে বাবা আমার তাদের জন্যই আমার এই দান খরাত করাটা, তারা যেন একটু শান্তিতে থাকে। আলহামদুলিল্লাহ, আমি ওই খালামুনের জন্য বিশেষ করে দোয়া করি যে তার সন্তান, তার আব্বা আম্মা যারা কবরস্থ হয়ে গেছে আল্লাহ তাআলা যেন কবরগুলো জান্নাত বানায় দেন, আর খালামুনিকে আল্লাহ হায়াত দারাজ করে দেন যেন আগামীতেও এর চাইতে ভালো আয়োজন যেন ইতিমদের জন্য করতে পারে, এই আশা রাখলাম। ওদের একটু ফুটেজ নাও তো, বাসাতে অনেকেই গেছে, তারপরেও আজকে প্রথম রোজা, এর মধ্যে তো অনেক আসবে। হ্যাঁ জি, দুই একজন আরও আসবে, আরও আসবে। তো এখন যে বাচ্চাগুলোকে আপনারা দেখতে পারছেন, এই বাচ্চাগুলো একদমই ইতিম, এদের বাবা মা নাই, এদের গার্জিয়ান নাই, থাকার মতো কোনো জায়গা নাই। এই করোনাকালীন সময়তেও দেখা যাচ্ছে এনারা মাদ্রাসাতে আছেন, আর এই হুজুররাও তাদেরকে রাখতে বাধ্য, কোথায় যাবে এরা? আসলে এই বাচ্চাদের পিতা মাতা বলতে এই হুজুরবৃন্দই, যারা যে কয়েকজন হুজুর আছে এরাই এই সন্তানের মতো করে এই ছেলেপেলেদেরকে পালিত লালন পালন, নাকি হুজুর? জি, সার্বিক সহযোগিতা, দেখাশোনা সব কিছু আমাদের, অসুখ বিসুখ থেকে শুরু করে পোশাক আদি খানা দানা সব এখানে। ঠিক আছে, আমি আপনাদের এখানে এসে আমার অনেক ভালো লাগছে, আমি নেক্সট টাইমে আবার আরও আসার চেষ্টা করব। তো ভালো থাকবেন হুজুর। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম কি আব্বু? মোহাম্মদ আসিফ। তোমার আব্বুর নাম কি? মোহাম্মদ মানিক হোসেন। তোমার দেশে বাড়ি কোথায়? পাবনা। পাবনা ভবানীপুর। জি। পাবনা ভবানীপুর। জি। তোমার আব্বু বেঁচে আছেন? জি না। আম্মু আছেন? আচ্ছা ঠিক আছে, একটা গজল গাই শুনুন। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একদিন পর পানে বাসাবীর নাম, একদিন পর পানে বাসাবীর নাম, যাই বিয়া কাচলে সবাইকে ফেলে, যাই বিয়া কাচলে সবাইকে ফেলে, খোঁজে আর পাবে না শ্যামলেই গাও, একদিন পর পারে বাসাবীর নাও, একদিন পর পারে বাসাবীর নাও, বন্ধু তোমার হাতটি ধরে কতবার বলেছি আইরে ফিরে, এলে না ফিরে দিনের তরে, আজ তুমি চলেছ গহিনা ধরে, বন্ধু তোমার হাতিটি ধরে কতবার বলেছি আইরে ফিরে, এলে না ফিরে দিনের তরে, আজ তুমি চলেছ গহিনা ধরে, খোদারি কথা বলে ভুল পথে চলে, খোদারি কথা বলে ভুল পথে চলে, মৃত্যুর সাগরে যে বাসাবীর নাও,
একদিন পদ পারে বাসা ভিড় না, একদিন পদ পারে বাসা ভিড় না, হাই রে জীবন মায়ার বাঁধন পর করে চলে যাই কত আপন, বাবা মা যাহাই একেতে স্বপন তোকে নিয়ে গর্বে সুখের ভুবন, হাই রে জীবন মায়ার বাঁধন পর করে চলে যাই কত আপন, বাবা মা যাহাই একেতে স্বপন তোরে নিয়ে গর্বে সুখের জীবন, কেন যে একা চলে সবাইকে ফেলে, কেন যে একা চলে সবাইকে ফেলে, চিঠিগুলো রেখে তুমি দূরে চলে যাও, একদিন পর পারে বাসা ভিড় নাও, একদিন পর পারে বাসা ভিড় নাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমার এই বাচ্চাটা গান শুনে অনেক ভালো লাগছে, ইসলামিক গানটা অনেক ভালো লাগলো, জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। যদি গানটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবার প্রতি রইল অনেক অনেক কৃতজ্ঞতা, আর যারা নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করছি, আল্লাহ হাফেজ। তোমাদের যে কোনো বিষয়ে যে কোনো সমস্যা হুজুরকে বলবা আর হুজুর আমাকে জানাবে, আমি তোমাদের পাশে সাপোর্ট হওয়ার চেষ্টা করব। হ্যাঁ, তোমাদের যে করো যে কোনো সমস্যা, যে কোনো সমস্যার জন্য আমাকে জানাবা বাবা। ভালো থাকা, আল্লাহ হাফেজ।